চারদিকে হাহাকার, কেউ ছুটছে কেউ লুকোচ্ছে, এলো পাথারি গুলিতে দিশে হারা মানুষ। বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত একটি অধ্যায়। এতদিন অপ্রকাশিত থাকলেও ইউনূস সরকার ক্ষমতায় আসার সাথে সাথে বের হতে শুরু করেছে আসল তথ্য। একে একে সামনে আসতে থাকে শেখ হাসিনা, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ মন্ত্রী, ইন্ডিয়ান সরকার এবং গোয়েন্দা সংস্থা রয়ের নাম। ঘটনা 2009 সালের 24 ফেব্রুয়ারি। আর্মি অসহায় হয়ে পড়েছে বিডিআরের সামনে। পিলখানায় দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্নেল গুলজার দ্রুত ফোন দেয় সেনাবাহিনীর হেডকোয়ার্টারে। হ্যালো হেডকোয়ার্টার, আমি কর্নেল গুলজার। বিডিআর জওয়ানরা বিদ্রোহ করেছে, অফিসারদের হত্যা করছে, ডিজি স্যারকে গ্রেফতার করেছে, আমাদেরকে বাঁচান, আল্লাহর দোহাই লাগে এক্ষুনি ফোর্স পাঠানোর ব্যবস্থা করুন। সেনাবাহিনী থেকে আশ্বাস দেওয়া হয়, কিন্তু কোনো এক রহস্যজনক কারণে সেনাবাহিনী আর আসেনি। এমনকি র্যাবের সাহায্য প্রার্থনা করা হলেও র্যাব আসেনি, প্রাণ হারায় জওয়ানরা। হাসিনা সরকারের সময় বিভিন্নভাবে ধামাচাপা দেওয়া হয় ঘটনা, কোনো সুষ্ঠু তদন্ত হয়নি অদ্ভুত কারণে। সেনাবাহিনীর একটি টিম তদন্ত করলেও শেখ হাসিনা এবং অফিসারদের বাধায় সেই তদন্ত আর সামনে আগায়নি। কেউ মুখ খোলার চেষ্টা করলেও তার শেষ পরিণতি কী হয়েছে তা জানে না কেউ। হাসিনা সরকারের পতন হলে ক্ষমতায় আসেন ইউনূস সরকার। ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগে চাঞ্চল্যকর সব তথ্য। ঘটনা গত 5 সেপ্টেম্বর। ক্ষমতায় এখন ইউনূস সরকার। এক সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন, যিনি পিলখানা হত্যাকাণ্ডের কারণ নির্ণয়ে গঠিত সেনাবাহিনীর তদন্ত কমিটির অন্যতম সদস্য। তাদের তদন্ত প্রতিবেদনের বিষয় জানাতেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি জানান এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয় শুধু অপারেশন ডাল ভাত বা রেশন বৃদ্ধির জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটেনি, এর পেছনে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র। এটি দীর্ঘদিনের পরিকল্পনা, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে দিয়ে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর অভিসন্ধি ছিল। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক, যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার ক্ষেত্র অনেক আগেই তৈরি করা হয়। এখান থেকেই প্রথমবারের মতো উঠে আসে সেনাবাহিনীর তদন্তে কী ছিল আর কেনই বা শেখ হাসিনা এই তদন্ত সামনে আসতে দেয়নি। কারণ এই তদন্ত আরও গভীর, যা ঘুম উড়িয়ে দিবে আপনারও। 2008 সাল 17 বা 18 ডিসেম্বর, ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের বাসায় বিডিআরের কয়েকজন বৈঠক করেন। নির্বাচনের আগে নেতৃত্ব স্থানীয় আরেকটি বৈঠক হয়। সেখানে ব্যারিস্টার তাপসকে জাতীয় সংসদ নির্বাচনে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিনিময়ে বিডিআর সদস্যদের দাবি দেওয়ার বিষয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি। এ থেকেই বোঝা যায় ক্ষমতায় যে শেখ হাসিনা আসবে সেটা অনেক আগে থেকেই ঠিক করা ছিল। তবে বিডিআর বিদ্রোহ ঘটে 2009 সালে, তখন আরও তৎপর হয়ে ওঠে আওয়ামী লীগ। 2009 সালের 13 ফেব্রুয়ারি রাতে বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআরের তৎকালীন উচ্চ পদস্থ কর্মকর্তারা বৈঠক করেন। 16 ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় সেনা কর্মকর্তাদের জিম্মি করে দাবি আদায় করা হবে। 18 ফেব্রুয়ারি হয় আরেকটি বৈঠক। সেখানে বিদ্রোহের নেতৃত্ব দেয়া বিডিআর সদস্য এবং কিছু অসামরিক ব্যক্তিসহ 10 থেকে 12 জন উপস্থিত ছিলেন। 21 ফেব্রুয়ারি কিছু লিফলেট পাওয়া যায়। এভাবে এর আগে পরেও বিডিআর সদস্যদের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বৈঠক হয়। অর্থাৎ প্ল্যান খুব ভালো মতোই এগোচ্ছে। 24 ফেব্রুয়ারি রাতে বিডিআরের দরবার হলে আক্রমণের পর বিডিআর মহাপরিচালক সেনাপ্রধান ও র্যাব মহাপরিচালককে কল করেন। তারা সবাই যাওয়ার আশ্বাস দিলেও কেউ যাননি। সেনাবাহিনী থেকে 2টি ব্যাটালিয়ন পাঠানো হয়, কিন্তু তাদের আক্রমণ চালাতে দেওয়া হয়নি। বিদ্রোহে নেতৃত্ব দেওয়া 44 রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসের ভূমিকা ছিল রহস্যজনক। তিনি আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ভাগ্নে। মেজর জাইদের ভূমিকাও একই রকম রহস্যজনক ছিল। কিন্তু এখন প্রশ্ন, বিটিআর বিদ্রোহের পেছনে কারা? প্রকৃত কারণ ছিল 2001 সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রৌমারীতে সীমান্ত যুদ্ধে বাংলাদেশের বিডিআর বিএসএফের 150 জন জওয়ানকে হত্যা করে। এর আগে পাদুয়ার যুদ্ধে 15 জন বিএসএফকে হত্যা করে বিডিআর, যার জন্য বাংলাদেশের ওপর ক্ষোভে ফুঁসছিল ইন্ডিয়া। এই ঘটনার পর ভারতের ডিফেন্স মিনিস্টার যশবন্ত সিং উত্তপ্ত লোকসভায় জানান দেন এই ঘটনার বদলা নেওয়া হবে, চরম বদলা নেওয়া হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই ক্ষোভের বদলা বিডিআর বিদ্রোহ, যেখানে ইন্ডিয়ার সহযোগী হিসেবে কাজ করেছে হাসিনা সরকার। ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ মদদে এবং তৎকালীন সেনাবাহিনী প্রধানের পরোক্ষ সহায়তায় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। মঈনুদ্দিন সে সময় ভারত সফরে গেলে তিনি সেনা সরকারের স্থায়িত্বের প্রস্তাব করে, কিন্তু ভারত সরকার তাতে রাজি ছিল না। তারা মঈনকে প্রস্তাব করে,
তোমার নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তুমি আওয়ামী লীগকে ক্ষমতায় বসাও। আর এই ঘটনার পেছনে আওয়ামী লীগের মির্জা আজম, নানক, তাপসরা মূল টুলস হিসেবে ব্যবহার হয়েছে। সাথে ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পৃষ্ঠপোষকতা। শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের মাত্র দু মাসের মাথায় পিলখানা বিদ্রোহ হয়। বিস্ময়কর হলেও সত্যি যে তার পুত্র সজীব অজিত জয়ের সম্মতি ও সহায়তায় তা সংঘটিত হয়েছিল। অথচ এতদিন অনেকে জানলেও কেউ মুখ খুলতে পারেনি শুধু শেখ হাসিনা সরকারের ভয়ে। তবে আসার বিষয় হলো, ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই নতুন করে তদন্ত শুরু হওয়ার কথা চলছে। ইতোমধ্যে সেনাবাহিনীর সাবেক একটি অংশ এবং সেনাবাহিনীর তদন্ত কমিটিতে থাকা পুরনো দল সম্মেলন করে তদন্তের বিষয় মুখ খুলেছে। হয়তো অতি দ্রুত মানুষ জানতে পারবে বিডিআর বিদ্রোহের আসল কাহিনী, উঠে আসবে সেনাবাহিনীর সেই পুরনো তদন্ত।